মুই কত শতাংশ জমি কিনলাম, কত টাহেক দিয়ে কিনলাম, মোর বেমালা দাদু গবু গো প্রশ্নের উত্তর কলো আজগ দিয়ে দিমু। এছাড়াও আজগ বরিশালগণে ঢাকা যাইতে চললে কলো বরিশালগণে মিষ্টি কিনিয়ে লয়ে যাইতে আসি, যেহেতু জমি রেজিস্ট্রি করছে আলহামদুলিল্লাহ। তার আজগর ভিডিওটা মোট দাদুর বউর স্কিপ করবেন না, কলো মোডও জানতে পারবেন বেমালা কিছু। আসসালামু আলাইকুম দাদুর বউ রাফুর ভাইরা, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত হবলি ভালো। সমস্ত কাম কাজ শেষ হয়ে গেছে, উল্লেখ কলো আজগ আল্লাহর নাম লইয়া বরিশালগণে ঢাকা মেলা করবো বলছেন। তার বেনে কালে ঘুমে গুন উঠি করে দেখতে পেতেছেন এখানে নাস্তা বানিয়ে হইতে আছে, রুটি বানানো হয়ে গেছে। আর ওই মুরগির মাংস বাক করছিলাম না বলছেন, এর আগের দিন ওই মুরগির মাংসগুলো আছে, তার ভাবলাম যে এই জল দিয়ে সুন্দর করে রুটিটা খাইয়ে খাইয়ে আল্লাহর নাম লইয়ে ঢাকার উদ্দেশ্যে মেলা করবো বলছেন। আর যেহেতু জমি কিনিয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ, জমির সমস্ত কাম কাজও শেষ হয়ে গেছে, এখন আর বরিশাল থাকা লাগবে না, আবার পরবর্তীতে আসবো হানে। আর সবাইকে নিয়ে আসার ইচ্ছা আছে, কারণ জমিটা কিনিয়ে ফেলেছে, এফের তো সবাই আসতে পারেনি ঢাকায়। দেখা গেছে মোর ছোট্ট ভাই ভাবি নানু সবাই আছে, মামিরা আছে, তার উনারা তো আর জমিটা দেখতে পারেনি, কিন্তু সবাই তো শুনছে যে জমি কিনছি মুই বলছেন। ওই লেগে কলে বরিশালগঞ্জে যে ঢাকা যাবো, সবাই তো গেলে ধরবে হ্যাঁ যে মিষ্টি কোথায়, জমি কিনছো মিষ্টি খাবে না বলছেন। তার ওই লেগে কলে প্রথমে মুই একটু মিষ্টির দোকানে চললে আসছি, গৌর নদী মিষ্টান্ন ভাণ্ডার, যেহেতু বরিশালে জমি কিনছি, তার ওই বরিশালগঞ্জে মিষ্টি নিয়ে যাইতেছে বলছেন। ঢাকায় তো মিষ্টি কিনিয়ে খাওয়া নিয়ে যাইতো, তার হেয়ে তো ফিল্টার এরমের হইতো না বলছেন, অরিজিনাল পিওর বরিশালের মিষ্টির সাথে ঢাকায় পাওয়া যাবে না। তার ওই লেগে কলে মুই সবার লোকে মিষ্টি কিনিয়ে নিয়ে যাইতেছি। আর এখানে এই বেমালা সুন্দর সুন্দর মিষ্টি দেখে ফেলেছে, প্রত্যেক ফের এই হিন্দি খাই হিন্দি নেই, তার এখানে কলে যে রসভোগ মালাই সবজিটা দেখতে পাইতেছেন, এটা নিয়ে নিতেছে। এছাড়াও বিভিন্ন রকমের মিষ্টি যে ইটটা যেটা মোর ধারে ভালো লাগছে এবং মনে হয়েছে আমি নিতে পারবো, এখানে একলে সুন্দর করে মালাই সবটা নিয়ে নিতে আসি। আর দেখা গেছে কি যে ঢাকায় যেহেতু নিয়ে যাবো, ওই লোকে বলছি যে সুন্দর করে প্যাক করে দিতে, যেন কোনো ধরনের সমস্যা না হবে, যে কথা বলছে না, কারণ নিয়ে যাবো এত দূর টাইনে টিনে কষ্ট করে নেওয়াটা ওকে লেখ বিষয় বোঝান। এছাড়াও ব্যাগ তো আছে হেয়ের লগে, আবার ইয়ে টাইনে নিতে আসি। আর এখানে মিষ্টির দোকানে বই আবার রসগোল্লা একটু খাইয়ে লইতে আসলাম, যে ইয়ে তো ঢাকায় যেয়ে পরবর্তীতে খামো না, হিন্দি একটু রসগোল্লা মালাই সব ইয়েও খাইছিলাম। আর এখানে কী কী মিষ্টি আসলে ইয়ে দেখে দেখে মুই আবার বলতে আসলাম যে এইটা দেন ওইটা দেন, সব রকমের তো মিলিয়ে মিলিয়ে নিতে আসে, রসগোল্লা নিছি, মালাই সব নিছি, এছাড়াও যে চমচম যেটি আসলে ওইটা নিছিলাম। আর সন্দেশ কম আসল, মোর ধরে সন্দেশটা ভালোই লাগে, কিন্তু সন্দেশটা একটু মিষ্টিটা বেশি হয়, মানে অতিরিক্ত মিষ্টিটা হয়, ইটুনটু করে খাওয়া যায়, বেশি খাওয়া যায় না। তার যে সব ধরনের মিলিয়ে মিলিয়ে নিছি, সুন্দর করে উনারও আবার প্যাকেট করে দিতে আসে। এগুলো দেবো যেন বরিশালের একলে অরিজিনাল গাওয়া ঘি, ওই ঘির উপর তো মোর এমনিতেই এক দুর্বলতা আছে, আর মিষ্টির দোকানে যাইয়ে যদি দুধের অরিজিনাল গাওয়া ঘি দেয় ইয়েকে রাখি এসে যায় কন্ধে ইয়ে দেয়া হয়েছে, মর্তাকালে মন আনসান আনসান করতেছে যে না এটা মুই লইয়েই যাম বোঝেন। হের পরে ইয়ে দেখে তুমি পাগল হয়েছে, ঘেরানটা হুই নিয়ে বোঝেন, ওরে আল্লাহ কি যে সুন্দর ঘেরান, মুই বলতে আসি যে ইয়ে আমাকে দিয়ে দেন, ইয়ে নেওয়া একটু ঝামেলা। হের পরে কি পরিমাণে ভালো লাগে, হ্যাঁ কলো বলার বাইরে প্রত্যেক দিনের ভেন্ডি কালার নাস্তে দেখা যায় যে পরোটা ভাজতে ঘি লাগে, পোলাও রানতে ঘি লাগে, আর ঘি দিয়ে সমস্ত কিছুই খাওয়া যায় মর বেমালা প্রিয়। তো যেই হোক মুই কলো ঘিটাও নিয়ে নিছি, আর এই যে প্যাকেটগুলো একালে সুন্দর করে প্যাকেট করতে এসে ইয়ে কলো মরি মিষ্টি বাজান মুই নিয়ে নিছি, সবাই লিখে বললাম না ঢাকা যেয়ে সবাইকে দিমু হানে, ওই লিখে গুলো সুন্দর করে প্যাকেট করে করে নিয়ে নিচ্ছে, আর ঘিটাও একালে সুন্দর করে পলি করে দিয়ে দিয়েছে যেন কোনোখানে না পড়ে। মালাই সবটা নিছি না, ওই এক শ্রেণীতে যে কয়টা আছে লো বোঝেন, হেয়ে তো নিছি নিয়ে আর এক শ্রেণী ভরি আনছে, হেয়েও নিয়ে নিছি, তার অনেকগুলোই মালাই সব নিছি। প্রথমে যে কালে মিষ্টির দোকানে ঢুকছি, ঢুকে যে দেখি কি যে মালাই সবটা আসছিল না, মনটা খারাপ হয়ে গেছে। হের পর উনি দেয় হলো কেউ ইয়ে চুলা একালে টকবক করে হইতেছে গরম গরম মিষ্টি, বরিশাল নতুল্লাবাদের গরু নদী মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টিগুলো করলো বেমালা মজার হয়, সুস্বাদু হয়, আর কি যে ভালো লাগে খাইতে, হ্যাঁ করলো বলার বাইরে। এরপর করলো দধিগুলো নিয়ে আসছে, কিন্তু ইয়ে টাইনে নেওয়া সম্ভব না বোঝেন, কষ্ট হয়ে যাবে। এই ইয়ে কেনাকাটা করে এখন আবার যাইতে এসে কি বাসে যে খাম বোঝেন, ওই লেগে করলো বরিশাল নতুন বাজার চলিয়ে গেছি, নতুন বাজারে রাজ বিলেশ এই বিরিয়ানি হাউসে বলছেন। তার বরিশাল নতুন বাজারে যারা যারা চেনেন কিংবে কখনো আসেন নাই, কিংবে যদি আসিয়ে থাকেন এই রাজবিলেশের বিরিয়ানি যদি খাইয়ে থাকবেন, এক ফেরিলো কমেন্ট করে দিয়েছিবেন, আর যারা যারা খান নাই অবশ্যই একবার হইলো খাইবেন। কি লাগে এই হিন্দি আসছে কি, ভাবলাম যে পার্সেল নিয়ে যাই, ওই যে গাড়িতে বসে থাকবো তিন চার ঘন্টার জার্নি, পার্সেল নিয়ে যাই ওই বাসে বসে খামো হানে, আলিজালি তো আর দিনের বেলা উঠবেও না, ওরম করে খাওয়া যাবে না, তার ভাবলাম যে নিয়ে যাই। তার এখানে এসে দুগ্গো প্যাকেট বিরিয়ানি আর মোর মায়ের লোকের জিজ্ঞেস করছিলাম যে ও কী খেয়ে বলে যে চিকেন বিরিয়ানি বোঝেন, তার এত বড় লং জার্নি ভাবলাম যে প্যাকেট করে নিয়ে যাই, খিদে লাগলে খামো হয় না। তার মগর লিগে সুন্দর করে দুগ্গো প্যাকেট বিরিয়ানি দিয়ে দিয়েছে, এরপরে কলে মোর মায়ের লোকে চিকেন বিরিয়ানিটি নিতেছে, মোরা তেহারি নিয়েছে বোঝেন। এই দেখেন কি যে সুন্দর করে প্যাকেটগুলো ওনারা করতে আসে, এই প্রথম কলো এই রাজবিলেশ বিরিয়ানি হাউসে এসে বিরিয়ানি কেনাকাটা করা, ওনাকে ব্যবহারটাও মোর ধারে বেমালা ভালো লাগছে, আর খাবারটা কলো বেমালা মজার আসলে বোঝেন। তাই যেহেতু হিন্দি পার্সেল নিয়ে নিছি, মোর ধারে তো বেমালা ভালো লাগছে, এই যে দেখেন রাজবিলেশ বিরিয়ানি হাউস, আমি এগুলো একটু শেয়ার
পারলাম কিনতে এসে। এরপর উনাদের দধিটা যে এত সুস্বাদু আসলো যা বলার বাহিরে। মোর মাইয়া তো ঘুমে ঘুমিয়ে নাস্তা খায় নি, ওই দধিটাইও খাইছে, দধিটাও বেমাল্লা মজা। তো যাই হোক, বরিশাল নতুন বাজারে যদি আসেন অবশ্যই রাজবিলাসের বিরিয়ানিটা খাইয়ে যেতে পারেন। এই যে দেখেন বিএম কলেজ ওইগুলো প্রস্তুতি আছে। এই যেমন ধরেন জমি কিনলাম, এর লগে এই যে মিষ্টি কিনে নিলাম সবার লগে, এরপর বাসে বসে কী খেমু নিজের লগে, এবার বিরিয়ানি কিনে নিলাম, এখন সমস্ত কিছু হয়েছে। এখন যাইয়ে টিকিট কেটে বাসে বোমো আল্লাহর নাম লইয়ে বোঝেন। তার টিকিট আগে গণে কখনোই কাটা হয় না, কারণ যদি দেরি হয়ে যায় তার কী হইবে। ওই লগে কল আইসে পড়ছে দেখতে পেয়েতে আছেন, এখন বরিশাল নতুন লেবদ আবার আইসে কলো দেখতে আসলাম। এখন হানিফে উঠছি কিন্তু ওই যে বাসের সিট মন মতো পাইনি, আগে গণের কাটলে মন মতো পাইতাম, এরপর আবার দুই ঘন্টা পরে গেলে মন মতো পাম। আমার দুই ঘন্টা খারি থাকবে কেটা, দেরি করবে কেটা, ভাবলাম যে লইয়ে লই বোঝেন। স্যার সিট তো নিছে বোঝেন, ওই যে রোদ্দুরের তাপ পরে এই সময়টা গেলে, এর আগে তো ঘুমে ঘুমে উঠেও যাইতে পারলাম। তো যাই হোক, রোদ্দুরের তাপে কষ্টই হইতেছিল, এরপরে কিছু করার নেই। আইসে পড়ছে, তারপর এখানে আলিজালি খাবার ওরছিল, অত খাইতেও ইচ্ছে করতেছিল না রোদ্দুরের তাপে, কেমন যেন লাগে বোঝেন। অনেক কথা বলে ফেলিতেছি, এখন আসল কথা বলি, এত কিছু যে করতে এসি, মোর জমিটা রেজিস্ট্রি করার উদ্দেশ্যেই তো মোর বরিশালে আসা ঢাকা গনে। আর অনেক দাদুর বুয়ারা মোরে প্রশ্ন জিজ্ঞেস করছেন যে আমি কত শতাংশ জমি কিনছি। মুই 60% জমি কিনছি বোঝেন, আলহামদুলিল্লাহ। তার এইটাই মোর ইচ্ছা ছিল যে একটু ছোট্টর ভিতরে জমি কিনবো। এরপরে অনেকেই জিজ্ঞাসা করছেন যে শতাংশ কত টাকা করবে, এখন একটু বলো। দামেরও শেষ নেই, পছন্দেরও শেষ নেই বোঝেন। যে যত দাম দিয়ে কিনবেন ততই সুন্দর ফরওয়ার্ড হবে। একালে বরিশাল মেন প্রপারে যদি কিনতে যান, শতাংশ 40 লাখ টাকাও আছে, আবার শতাংশ 20 লাখ টাকাও আছে বোঝেন। কিন্তু বরিশালে যদি একটু মোটামুটির ভিতরে, আমি স্টার্টিং প্রাইস বলতেছি, 5 লাখ টাকা শতাংশের ভিতরে কিনতে চান, সেক্ষেত্রে মোটামুটি পছন্দ হবে। এবং এখান থেকে স্টার্টিং করে 6 লাখ 8 লাখ 10 লাখ যে যত দাম দিয়ে কিনবেন ততই সুন্দর হইবে। ইয়ে তো বলার কি, তবে আমার ধারে মনে হয়েছে 5 লাখ টাকা শতাংশ করে যে জমিগুলো স্টার্টিং হয় ওই মোটামুটি কেনার যোগ্যতা রাখে। এরপরে যার যেমন অ্যাবিলিটি আছে হে হেরম কিনতেই পেন, এত সমস্যা নেই। তার মোর জমিটা কোথায় এবং কোন স্থানে অনেকে জিজ্ঞেস করে থাকছেন, এটা করলে বরিশাল কাশীপুর বোঝেন। তার মোর জমিটা যে এখানে না, ধরেন মোর জমিটা যেখানে, হি হিন্দে 10 মিনিট হাইটে গেলে সামনে এই কলো শতাংশ 10 লাখ 12 লাখ টাকা করে, এবং ওই প্লটগুলো কলো 7% 5% বড় বড় প্লট। তার যদি 10 লাখ টাকা করে 5% কিনতে যায় তাহলে ওগুলো 50 লাখ টাকা পড়ে যায়, যেটা আমার সামর্থ্যে কুলেইবে না। তার সেক্ষেত্রে কলো বরিশাল কাশীপুর কোনো একটু ভিতরে এসে মুই মোর পছন্দ অনুযায়ী ছোট্ট করে, এই যেমন মুই কলো 60% কিনছি, এই জমিটা যদি 5% হইতো সেক্ষেত্রে মোর ধারে কিন্তু একটু কষ্ট হয়ে যেত কেনা। মুই বললাম না, মোর অ্যাবিলিটি অনুযায়ী ছোট্ট করে আমি যেমন চাইছিলাম আলহামদুলিল্লাহ আমি এরম করে কিনতে পারছি। এখন এইয়া দাম বেশি হয়েছে, দাম কম হয়েছে, কী হয়েছে না হয়েছে, হ্যাঁ এগুলো আমি বলতে চাই না, কারণ ঠকজি দিচ্ছে এই কোনো বিষয় না। মোর পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ, আমি নিতে পারছি এনাফ, এর 3 মোর বেশি কিছু দরকার নেই। বললাম না যত দাম ততই সুন্দর, তার এর কোনো বিষয় না। একটু সামনে একালে রাস্তার ধারে যদি কিনতে যান 10 লাখ 12 লাখ টাকা সুন্দর সুন্দর শতাংশ করে ওগুলো জমি কেনা যাবে। হ্যাঁ তো তুমি কিনবো না, আমি একটু ভিতরে সুন্দর করে মোর যেরকম পছন্দ হয়েছে মোর অ্যাবিলিটি অনুযায়ী আমি কিনতে পারছি আলহামদুলিল্লাহ। তার এই ইকোলাইজের বিষয় আসলে আমার দাদুকে বুয়ো জাস্ট একটু আইডিয়া দিলাম, আমরা যদি কিনতে চান অবশ্যই দেখে শুনে কিনবেন, হাতে কোনো সমস্যা। দাদুরা বুয়োরা অনেকেই আছেন যে জমি কিনতে চাইতে আছেন, ওনাগুলো লেগে গেলো মুই জাস্ট দামের একটু আইডিয়া দিলাম, আমরা অবশ্যই দেখে শুনে যাচাই বাসাই করে কিনবেন। তার আজকের মতো বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।